আর দেখো, মামলার মূল বিষয়বস্তু হচ্ছে যে পদ্ধতিতে এবং যে প্রক্রিয়ায় আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়া হয়েছে সেটা একেবারে নিয়ম বহির্ভূত। এই এই ধরনের ক্ষেত্রে যে ধরনের নিয়ম মেনে এই আর্থিক সাহায্য বা ক্ষতিপূরণ দিতে হয় এক্ষেত্রে তার কোনোটাই মানা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং মনে করা হচ্ছে খুব শিগগিরই প্রধান বিচারপতির এজলাসে মামলার বিচার পর্ব শুরু হবে। তুমি জানো যে বকখালি কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তারপরে এই ক্ষতিপূরণ নিয়ে নতুন করে মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। সুগন্না, ধন্যবাদ শোভিক। গিরীন্দ্রনাথ বর্মনের অভিযোগ আপনারা শুনলেন। অন্যদিকে এই ধরনের কথা বাইরে না বলে দলের ভেতরে বলাই উচিত, প্রতিক্রিয়া তৃণমূল জেলা কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদের। এইসব মন্তব্য না করে, এইসব কথা না বলে কোর কমিটির মিটিংয়ে গিরীনবাবুকে বলবো, সেখানে যেন বলে এবং কাউকে ছাড়া কাউকে চলবে না, দলটা এককভাবে কারো না, দলটা সবাইকে নিয়ে চলতে হবে। নিশ্চয়ই আমি কালকে বলছি অবিলম্বে, পার্থকে বলছি যে অবিলম্বে তুই কোর কমিটির মিটিং ডাক, সেখানে বসে আলোচনার মাধ্যমে সব করা উচিত। চোখ রাখবো পরের খবরে। সিবিআই এর কাছ থেকে নতুন কোনো মেল আসেনি জানালেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এসএসকেম থেকে ছাড়া পাওয়ার পর তার সল্টলেকের চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ সেখানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী সঞ্জীব দা। পরে আইনজীবী দাবি করেন শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল, তাই ফের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শনি ও রবিবার সিবিআই এর তলব পেয়েও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। হেলথ কন্ডিশন দাদার ভালো নেই, সেটা তো ডিসাইড করবে ডক্টর। সিবিআই তরফ থেকে আর ফার্দার আর কোনো রিপ্লাই বা কিছু নোটিশ পাঠানো বা না? সিবিআই কোনো নোটিশ বা মেল কিছু পাঠানো? আপনারা তো দু জায়গায় আবেদন করেছেন ওনা অসুস্থ, সেখান থেকে আর কোনো প্রেশার এসেছে যে না আসতেই হবে? না না না, কোনো প্রেশার আসে না। আপনারা কি আবেদন করেছেন যে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে? হ্যাঁ, বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করুন। দাদার হেলথ কন্ডিশন ভীষণ খারাপ, যদি ওনারা বাড়িতে এসে কথা বলেন বা 161 স্টেটমেন্ট রেকর্ড করে যান তাহলে খুব ভালো হয়। অনুব্রত মণ্ডল সম্পর্কে এবার দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলো। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দাবি, জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন, না হলে তাকে খুনও করা হতে পারে। দিলীপের দাবি অনুব্রত অনেক কিছু জানেন, সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হতে পারে বলে তাঁর দাবি। ওনার খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায়, প্রশ্ন তা নয়, এভাবে তো বেশি দিন বাঁচা যায় না, আজ হোক কাল হোক আসতে হবে। কিন্তু আমার যেটা সন্দেহ হচ্ছে, হয় ওনাকে সারা জীবন হসপিটালে থাকবে, নাহলে সারা জীবন জেলে থাকতে হবে। জেলে থাকলে ঠিক আছে, কিন্তু হসপিটালে থাকলে বেঁচে থাকবেন সম্ভাবনা কম। এখন যেটা আমার মনে হচ্ছে, এনিহাউ তাকে মেরেও ফেলা যেতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য, কারণ একাধিক কেসের সঙ্গে উনি যুক্ত, আর টিএমসি পার্টির বিভিন্ন নেতা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত আছে। আমার মনে হয় ওই একটা চাবিতেই সব ঘর খোলা যাবে, সেজন্য চাবিটাই হারিয়ে ফেলো। সেই জন্য এখন নতুন চিন্তা আমাদের এটা যে ওই লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, নাহলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার।